সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপানন্দা অষ্টবক্র গীতাতে মহর্ষি অষ্টবক্র রাজা জনককে বলছেন বিষয়ান বিশবাত্যাজা বিষয়ান বিষবাত্যাজা অর্থাৎ যে সমস্ত বস্তু বিষয় ব্যক্তির সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয় আমরা সম্পর্কে লিপ্ত হয়ে আমাদের কামনা বাসনার কারণে আমরা যে সমস্ত বস্তু বিষয় ব্যক্তির সান্নিধ্য সংস্পর্শ কামনা করি সেই সমস্ত বস্তু বিষয় ব্যক্তিকে বিষের মতো ত্যাগ করতে হবে কখন ত্যাগ করতে হবে না একটা সময়ের পর প্রত্যেকটা বস্তু বিষয় ব্যক্তির একটা এক্সপায়ারি ডেট আছে একটা মেয়াদকাল আছে একটা সীমা আছে সেই সময়সীমা পেরিয়ে গেলে সেই মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর যদি সেই বস্তু বিষয় ব্যক্তিকে আমরা ত্যাগ করতে না পারি তখন সেই বস্তু বিষয় ব্যক্তি বিষে পরিণত হয় তখন তাদের সঙ্গে সম্পর্ক সংস্পর্শ যোগাযোগ বজায় রাখলে মেনটেন করলে আমাদের অস্তিত্বের মধ্যে বিষক্রিয়া হয় কিন্তু এটাই আমাদের সমস্যা আমাদের ইগো অহংকার যেহেতু আমরা যে আলোচনা করেছি যে ইগো অহংকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেহর মাধ্যমে মুক্ত হওয়া প্রাপ্তি মুক্তিপ্রাপ্তি এই জন্য চতুর্থ অষ্টম দ্বাদশ জন্মচকের মুখ্য পুরুষার্থ পরম পুরুষার্থ অর্থ আর কামকে পরম পুরুষার্থ বলা হয়নি ধর্মপুরুষার্থ যে ধর্ম ধৃধাতু আমাদের ধারণ করে রাখে তাকেও কিন্তু পরম পুরুষার্থের স্থান দেওয়া হয়নি আসন দেওয়া হয়নি মুক্তিকে পরম পুরুষার্থের স্থান দেওয়া হয়েছে শাস্ত্রে কারণ প্রকৃতি আমরা যেটা আলোচনা করেছি প্রকৃতির যে অহংবৃত্তি সেই অহংবৃত্তি দেহর মাধ্যমে প্রকৃতি দেহ সৃষ্টি করে সেই দেহর মাধ্যমে দেহকে অবলম্বন করে ভেহিকল করে অহংবৃত্তি মুক্তি প্রাপ্তির জন্য প্রয়াস করে কিন্তু আমরা যেহেতু জীবাত্মা হয় এই দেহ সর্বস্ব একটা আমাদের চেতনা দেহর সঙ্গে আমাদের একাত্মবোধ সেখান থেকে কাম ক্রোধ লভ্য অহংকার মনের অশুদ্ধ চিন্তা ইত্যাদি আমরা ডাইভার্টেড হয়ে গিয়ে বিক্ষিপ্ত হয়ে গিয়ে বিভ্রান্ত হয়ে গিয়ে উল্টো পথে হাঁটি আমাদের কাছে অর্থ আর কাম পুরুষার্থটাই প্রধান হয়ে যায় সেই জন্য শাস্ত্র বলছে বিষয়ান বিষয়বত্ত অর্থকাম সব সবকিছুই কিন্তু এগুলো বাদ নেই কিন্তু তাদের একটা ব্যবহারের সময় আছে সময়সীমা আছে তারপর সেটাকে ত্যাগ করতে হবে এই কনসেপ্ট এই যে শাস্ত্রর যে কথাগুলো শাস্ত্রর যে নির্দেশ শাস্ত্রর নির্দেশকে উল্লেখ না করা বা অমান্য করা দুটোই কিন্তু একটা প্রচলিত ধারা হয়ে গেছে অ্যাস্ট্রোলজিতে শাস্ত্রজ্ঞান আছে অথচ তার উল্লেখ নেই তাহলে বলতে হবে জ্যোতিষীভ্রষ্ট ভ্রষ্টযোগীর মতো যে কারণ অ্যাস্ট্রোলজি জ্যোতিষটা এমন একটা বিষয় যেটা আমি আগেও বলেছি ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আপনার হরস্কোপ এবং বেদাঙ্গ এটা ভুললে চলবে না বেদের চক্ষু সুতরাং অ্যাস্ট্রোলজিকে জ্যোতিষকে শুধু একটা গ্রহ নক্ষত্রের গতিবিধির মাধ্যমে জীবনের সুখ দুঃখের ফলাফলের মানচিত্র বলে ধরলে হবে না ইট ইজ মাছ মোর দ্যান দ্যাট তাহলে জ্যোতিষী যদি শাস্ত্রজ্ঞান লাভ করে থাকেন কিন্তু শাস্ত্রজ্ঞানের আঙ্গিকে বক্তব্য রাখছেন না তাহলে সেই জ্যোতিষী যোগীর মতো আমাদের জীবনে শুধু রোমাঞ্চ ড্রামা সৃষ্টি করছেন এই আসছে আসছে এই 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 তো সামনে এসে গেল এসে গেল আর 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 একটু তারপর যখন হলো না তখন ঠিক আছে ঠিক আছে ওকে ওকে এই তো এবার এই সামনে এই আগামী ট্রানজিটেই সঞ্চারেই হবে আপনার অর্ধেক জীবন পেরিয়ে গেল এবং এই অর্ধেক জীবন যে এই মিথ্যার আশায় পেরিয়ে গেল তাতে কিন্তু আগামী দশ জন্মের জন্য আপনার সমস্যা সৃষ্টি হয়ে গেল এই কথাগুলোর সঙ্গে বৃশ্চিক ধনু কন্যা মিথুন ভীষণভাবে রেজনেট করবেন মানে আপনারা এটা করেছেন করে এসেছেন যে জ্যোতিষীর শাস্ত্রজ্ঞান নেই শাস্ত্রজ্ঞান রোহিত মাইনাস তাকে অজ্ঞান বলতে হবে তার মধ্যে অজ্ঞানতা পরিপূর্ণ মাত্রায় আছে তিনি নিজে অজ্ঞান তিনি আমাদের কমায় পাঠাচ্ছেন পাইট পাইপার অফ হ্যামলেনের উল্লেখ আমি বহুদিন আগে করেছি যে মনোহর বাসি বাজিয়ে ড্রিম সেলিং যে স্বপ্ন পূরণের জাদুকর এমন মনোহর বাসী যে আপনারা সবাই ছুটছেন তার পিছনে কিন্তু স্বপ্নপূরণ পূরণ দিন হচ্ছে না স্বপ্ন ভঙ্গই হচ্ছে স্বপ্ন দেখাচ্ছেন পাইপ পাইপার আপনারা দেখছেন দিনের পর দিন মাসের পর মাস তারপর আপনাদের জীবনে সাড়ে সাথে ঢুকছে স্যাটার্ন রিটার্ন ঢুকছে রাহুকেতু রিটার্ন ঢুকছে বুম স্বপ্ন ভঙ্গ হচ্ছে ঘুম ভাঙছে নিদ্রা ভঙ্গ হচ্ছে তখন সেই স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে ধরুন আপনাদের আমি মাসের পর মাস সতর্কবাণী ওয়ার্নিং কষন ভিত্তিক যে পরামর্শ দিচ্ছি বহু মানুষ শুধু নেগেটিভ নেগেটিভ বলে আপত্তি জানাচ্ছেন ধরুন নেগেটিভগুলো যেগুলো আমি যে সম যে বিষয় সম্বন্ধে আপনাদের সতর্ক করছি সেগুলো ঘটলো না ধরুন জীবনে তাই তো সেটা খুব আনন্দের বিষয় আমিও তো সেটাই চাই যেগুলো না ঘটুক কিন্তু ঘটলে আপনারা যেন প্রস্তুত থাকেন কিন্তু আপনাদের দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যে স্বপ্নের যে পজিটিভিটির যে প্রাপ্তির প্রতিশ্রুতি দেখাচ্ছেন জ্যোতিষীরা এবং যেগুলো কোনোদিন বাস্তবে পরিণত হচ্ছে না তাতে আপনাদের জীবনে কি হচ্ছে চরম হতাশা এবং তারপর আবার আপনারা দৌড়চ্ছেন আগেন রানিং এই নেগেটিভিটি যেটা নিয়ে আমি আপনাদের বলছি অন্যরা বলছেন না খুব হালকা করে হত ইতি গজ পিছপিচ করে সেই এমফাসিসটা সেই জোরটা দিচ্ছেন না এই নেগেটিভিটি যদি আপনার জীবনে প্রকট হয় তখন তো বিশাল ধাক্কা খাবেন এবং কোনো প্রস্তুতি থাকছে না কারণ আপনার ওরিয়েন্টেশনটা কিন্তু পজিটিভিটির দিকে সব সময় চেয়ে আছেন চাতক পাখির মতো যে কখন ভালো হবে এবার যে পজিটিভিটিটা জ্যোতিষীরা বলছেন দেখাচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন যার হয়তো ছিটে ফোটা আপনাদের জীবনে প্রকট হচ্ছে তাতে লাভ কি হচ্ছে না সাময়িক সুখ টেম্পোরারি কিছু দিনের তারপর সেই সাময়িক সুখ বাষ্প হয়ে যাচ্ছে উবে যাচ্ছে কপ্পুরের মতো তখন সেই সাময়িক সুখের পর কিন্তু চরম ক্ষোভ দুঃখ আবার দৌড় প্রসেসটা চিন্তা করুন যে এই পজিটিভিটির জায়গাটা আর নেগেটিভিটির জায়গাটার মধ্যে পার্থক্যটা কোথায় আর একটা জিনিস বুঝতে হবে যে আলটিমেটলি আপনার দুঃখের কারণ কিন্তু আপনার সুখটা যে জন্য মুক্তিকে মোক্ষকে পরম পুরুষার্থ দেওয়া হয়েছে বলা হয়েছে যখন আপনার তেষ্টা পায় ভ্যান ইউ আর থার্সটি তখন কি হয় তখন আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে এই কোল্ড ড্রিঙ্কসের স্বাদটা বড় ভালো কিন্তু সমস্যা হচ্ছে এই এরিয়েটেড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসে তেষ্টা নিবারণ হয় না ইউর থার্স্ট ইজ নেভার কোয়েঞ্চড আপনি আরও তৃষ্ণার্ত হয়ে যাবেন ইউ বিকাম মোর থার্স্টি আর যদি আপনি প্লেন ওয়াটার শুধু জল পান করেন বা ডাবের জল পান করেন সেটা কিন্তু কোনো স্বাদ নেই একেবারে ব্ল্যান্ড এবং অনেকেরই ডাবের জল বিশ্রী লাগে কিন্তু এই ডাবের জল আর এই জলই কিন্তু আপনার টেষ্টা নিবারণ করবে এবং আপনাকে তৃপ্ত করবে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা আপনাকে তৃপ্ত করবে না চরম অতৃপ্ত করে দেবে তো শাস্ত্র নাড়াচাড়া করে যদি একটু দেখেন সেখানে প্রতিটা জায়গায় একই কথা বলা হচ্ছে এই জন্য নিয়ম সংযম শনি শনি অকারণে আমাদের নিয়ম সংযম কঠোর কঠিন তপস্যার শিক্ষা দেয় না আমাদের মঙ্গলের জন্যই দেয় যে ওই তৃষ্ণা কোনো দিন নিবারণ হবে না ইউ উইল নেভার বি স্যাটিসফাইড দ্যাট থার্স্ট ক্যান নেভার বি কোয়েঞ্চড যত থার্স্ট কোয়েঞ্চড হবে যত আপনার কামনা বাসনা পূর্তি হবে তত কামনা বাসনা বৃদ্ধি পাবে রক্ত বীজের মতো এক ফোঁটা রক্ত থেকে শত সহস্র কোটি রক্ত বীজ আলটিমেটলি ব্যাক অফ ইয়ার মাইন্ড আপনাকে এটা মানতেই হবে জানতেই হবে না হলেও কোনো দিন নিস্তার নেই তো যখন অ্যাস্ট্রোলজিটা পেশা কনজিউমার গুডস সার্ভিসেস এটা পেশা নয় মার্কেট সেন্টিমেন্ট মার্কেট ট্রেন্ড এটা দেখা অ্যাস্ট্রোলজির কাজ নয় অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্রর মাধ্যমে ইউ ক্যানট সেল হ্যাপিনেস সুখ হ্যাপিনেস এই কথা যেই মুহূর্তে উচ্চারণ হবে সেই মুহূর্তে বুঝতে হবে ভণ্ড ভ্রষ্ট শাস্ত্র সবসময় শান্তির কথা বলছে স্থিতিশীলতার কথা বলছে সুখের কথা কখনো বলছে না আমাদের স্বরূপটা আনন্দ সুখ না ভোগ সুখ না ওই আনন্দটা সচ্চিত আনন্দের আনন্দটা বিকৃত হয়েছে ভোগ সুখে লোভ মোহ অহংকারের কারণে তো অ্যাস্ট্রোলজি এমন একটা পেশা এমন একটা প্রফেশন যেখানে শাস্ত্র থেকে বিচ্যুত হলে হবে না যেখানে মার্কেট ট্রেন্ড দেখলে হবে না পেশাটাকেই সেটা মনে রাখতে হবে বাজারের দিকে চোখ রাখলে হবে না তো এবার এই যে সুগার অ্যান্ড সল্ট যেটা জাঙ্ক ফুডের বেসিস এই সুগার অ্যান্ড সল্ট টাইপের অ্যাস্ট্রোলজি করলে কিন্তু সেটা অ্যাস্ট্রোলজি নয় সেটা মার্কেটিং গিমিক সেলিং হয়ে গেল হলুদ বেসিস প্রতিরোধ ক্ষমতা কিন্তু অত্যন্ত বিশ্রী তার কোনো স্বাদ নেই তার বেসিসে কিন্তু অ্যাস্ট্রোলজিটা করতে হবে ফিজিশিয়ান স্পিল ইজ অলওয়েজ বেটার নিম হালদি যে ব্র্যান্ডটা যে পথটা যে ডাইরেকশনটা সেটাকেই অবলম্বন করতে হবে অ্যাস্ট্রোলজিতে সল্ট অ্যান্ড সুগার অ্যাপ্লাই করলে হবে না তাহলে মানুষ মরবে যেভাবে মানুষ মরছে তখন অনেক গিমিক অনেক ভালো ভালো কথা প্রচুর প্রাপ্তি অর্থাগম শুভ যোগ কর্মপ্রাপ্তি ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে ভোলানো ছেলে মেয়েদের বাচ্চাদের যেরম লজেন্স টফি দেওয়া হয় তো এই অ্যাস্ট্রোলজির যে গিমিকটা যে মানুষকে রিয়ালিটি থেকে সরিয়ে আনা বাস্তব থেকে সরিয়ে আনা আমরা বিভিন্ন দেশের মানুষ তাদের রুলিং গভর্নমেন্টের নিন্দে করে বলে যে রুলিং গভর্নমেন্ট সরকার তাদের আসল বিকাশ আসল উন্নতি দেশের সাফল্য এইসব দিকে তাদের সরকারের কোনো চিন্তা নেই মানুষকে নানান ভুলভাল বিষয় নিয়ে ব্যস্ত করে এনগেজ করে রাখছে প্রায় প্রত্যেকটা দেশেরই তাদের সরকার সম্বন্ধে এই একটা অভিযোগ আছে ঠিক এই জিনিসটাই জ্যোতিষীরাও করছেন কিন্তু মানুষের এখানে সেইভাবে অভিযোগ নেই কেন কারণ ইন্ডিভিজুয়াল ইগোটা এত স্ট্রং বলে দেশের বিষয় হলে কি হলো তখন একটা কালেকটিভ সমষ্টির ব্যাপার এসে গেল যদিও আলটিমেটলি ওটা বয়েলস ডাউন টু আমার ইন্ডিভিজুয়াল ওয়েলবিং কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল ওয়েলবিংয়ে আসবে অনেক পরে ডাইরেক্টলি ইন্ডিভিজুয়াল ওয়েলবিং নয় কিন্তু এই জ্যোতিষ চর্চার ক্ষেত্রে আমার ইগো আমার ডিজায়ারটা একেবারে ডাইরেক্ট ফার্স্ট প্রাইমারি প্রাথমিক বিষয় এবং সেখানে আমার ইগো প্যাম্পার্ড হচ্ছে আমার ইগো আমার অহংকার শুনতে ভালোবাসে যে আমার ভালো হবে আমার কর্ম হবে আমার অর্থ হবে আমার বিবাহ হবে আমার লাভ হবে ইন্টারেক্ট বুদ্ধি তখন বাস্তবের সঙ্গে একটা আপস করে নেয় কম্প্রোমাইজ করে নেয় ইন্টালেক্ট ফেল করে অহংকার কামনা বাসনা চরিতার্থ করার যে চরম ভোগলিপসা অহংকার অহংকার তো এতটাই পাওয়ারফুল একটা বিষয় আমার তো প্রকৃতির অহংবৃত্তি সেটা ব্যক্তির মধ্যে প্রবেশ করে অহংকার রূপ নিয়েছে সেটা তো খেলা কথা কম কথা নয় তার কাছে সবাই হার মানে এবং এই অহংকার যেই জাগ্রত হয়ে গেল সঙ্গে সঙ্গে বাকি চারটেও জাগ্রত হয়ে গেল বাই ওয়ান গেট ফর ফ্রি সেই জন্য যে কোনো মানুষের অহংকারকে ইগোকে যদি অ্যাক্টিভেট করে দেওয়া যায় ইগোকে যদি জাগ্রত করে দেওয়া যায় এফ ইগো স্পোর্ট অন ফায়ার ইন্টালেক্ট এর কোনো ফাংশনই থাকে না যদি না সেই মানুষের মধ্যে ইগো দমন হয়ে থাকে অহংকার দমন হয়ে থাকে প্রপার প্রসেসের মধ্যে সে চলে থাকে এবং ইন্টালেক্টের প্রপার ব্যবহার ইউজ হয়ে থাকে ওভার এ পিরিয়ড অফ টাইম মানুষ কেন জ্যোতিষের ভালোভাবে ভালোভাবে শুনে বাস্তবে এক্সপিরিয়েন্স করছে সমস্ত খারাপ তাও ওই জ্যোতিষের ভালোভাবে ভালোভাবে শুনতে চায় কেন কারণটা কি কারণ ওই অহংকার ইগো ইগো তো আমাকে আমি জীবাত্মা আমাকে ইগো কামক্রত লব মোহর দিকে ঠেলে দিয়েছে আমাকে মুক্তির দিকে ঠেলেনি আমার পথ চলা যদি মুক্তির দিকে হতো তাহলে আমি এই জ্যোতিষীর ফাঁদে পা দিতাম না তখন আমার ইন্টালেক্ট জাগ্রত থাকত কার্যকর হতো তখন ইন্টালেক্ট অহংকারকে ওভাররাইড করতে পারত কিন্তু আমার পথ চলাটা তো কামনা বাসনার দিকে সেই জন্য ইন্টালেক্টের সেই ক্ষমতাই নেই এই জন্য বারবার আপনারা এই সিস্টেমের মধ্যেই থাকছেন চলছেন এবং মরছেন একজন কমেন্ট সেকশনে প্রশ্ন করেছেন যে মানবজনী থেকে জড়জনীতে কিভাবে কেন পতন হয় এই আজকের আলোচনার প্রসঙ্গে উত্তরটা দিয়ে দিই সিদ্ধগুরুরা বলছেন যে যে সমস্ত জীবাত্মা মানবজনী প্রাপ্ত হওয়ার পর এই চেতনাকে সহ সঠিকভাবে ব্যবহার করবে না দীর্ঘদিন বহু সুযোগ পাওয়ার পর ইনিউমারেবল চান্সেস পাওয়ার পরও যারা মুক্তির দিকে প্রকৃতির অহংবৃত্তিকে মুক্তি প্রদান করার দিকে পথ চলবেন না যারা ওই অহংকারের সঙ্গে বাই ওয়ান গেট ফর ফ্রি কামক্রোধ লম্য অহংকারের দিকেই চলবেন অর্থ আর কাম মোক্ষকেই অর্থ আর কাম পুরুষার্থকেই পরম পুরুষার্থ বলে চলবেন একটা সময়ের পর তাদের অস্তিত্ব বিলীন হবে মেন্টাল কনসাসনেস থেকে তাদের পতন হবে তারা জড় চেতনায় পতিত হবে লোয়ার নিম্ন শ্রেণীর জনিতে তাদের পাঠিয়ে দেওয়া হবে কারণ নিম্ন শ্রেণীর জনিতে মেন্টাল কনসিয়াসনেসটা তো কাজ করছে না আমরা আগে আলোচনা করেছি যে যে সমস্ত জনিতে অহংবৃত্তির মুক্তিলাভের সক্রিয় ভূমিকা নেই চেষ্টা নেই তাদের আমরা বেসিক্যালি জড় পদার্থ বলছি আর যেখানে আরেকটু উন্নত হয়েছে মুক্তিলাভের দিকে যেতে পারেনি কিন্তু একটু জাগ্রত হয়েছে চেতনা সেটা সেগুলোকে আমরা চেতন জনি বলছি কিন্তু একমাত্র মানবজনিতেই মুক্তিলাভের পথ উন্মুক্ত তো শাস্ত্র বলছে সিদ্ধগুরুরা বলছেন যে মানব জন্ম দুর্লভ মানব জন্ম এই মানবজন্ম পেয়ে যে জীবাত্মা প্রকৃতির যে মিশন মুক্তিলাভ সেটাকে ফুলফিল করবে না চরিতার্থ করবে না একাধিক সুযোগ পাওয়ার পর তাকে জড়জনীতে নিম্নশ্রেণীর জনিতে পাঠিয়ে দেওয়া হবে এবার এই যে দেখুন এই যে কথাটার সঙ্গে সামঞ্জস্যটা দেখুন সমানে জ্যোতিষীর জ্যোতিষের ভালোভাবে ভালোভাবে সুখ আসছে টাকা আসছে কর্ম আসছে বিদেশ যাত্রা আসছে সন্তান আসছে বিদ্যা আসছে বিবাহ আসছে এই যে কন্টিনিউয়াস আপনাদের একটা ব্লাস্টিং করে যাচ্ছে কি গ্রহ পরিস্থিতি কি বাস্তব পরিস্থিতি কিছু দেখার দরকার নেই মঙ্গল রাহুর মতো ডেডলি কম্বিনেশন আছে তাও জ্যোতিষীরা বলে যাচ্ছে উপার্জন হবে বিবাহ হবে গৃহলাভ হবে কর্মলাভ হবে যা পাচ্ছে যা মুখে আসছে বলে যাচ্ছে তো এই যে কন্টিনিউয়াস আমাদের চলছে এবার দেখুন আপনাদের মানসিক অবস্থাটা দেখুন একটা মানুষও কিন্তু মানসিক শান্তিতে নেই স্থিতিশীলভাবে নেই ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে কারণ ইউ আর সিকিং হ্যাপিনেস পিপল আর সেলিং ইউ হ্যাপিনেস শান্তি পিসের কথা কেউ বলছে না পুরো শাস্ত্র প্রথম পাতা থেকে শেষ পাতা ঘাটলে সুখ নিয়ে কোনো স্তত্র পাবেন না কোনো শ্লোক পাবেন না যে এই শ্লোকটা মন্ত্রটা উচ্চারণ করলে ভোগ সুখ হবে কিন্তু শান্তি নিয়ে প্রচুর পাবেন আল্টিমেটলি আলটিমেটলি স্পিরিচুয়ালিটি বলুন হিউম্যান এক্সিস্টেন্স বলুন হিউম্যান লাইফ তার বেসিস ভিতটা হচ্ছে শান্তি পিস ট্র্যাঙ্কুইলিটি ইকুইলিব্রিয়াম যে শিব তত্ত্ব কনসিয়াসনেস চৈতন্য থেকে সব সবকিছুর উৎপত্তি তার মূল বৈশিষ্ট্যই হচ্ছে পিস ট্র্যাঙ্কুইলিটি ইকুয়ালিব্রিয়াম সেখান থেকে যখন সৃষ্টি হচ্ছে তখন ইকুইলিব্রিয়াম ভঙ্গ হয়ে অদ্বৈত থেকে দ্বৈত হচ্ছে টু ওয়ান ইজ ইকুয়াল টু টু হয়ে যাচ্ছে ওয়ান ইজ বিকামিং টু এই দ্বৈত জগতের মধ্যে এই দুটোকে ব্যালেন্স করে ইকুইলিব্রিয়াম মেনটেন করাটা হচ্ছে মেন রিকোয়ারমেন্ট এবার আমাদের এই জ্যোতিষের ভুল চর্চার জন্য ভ্রষ্ট চর্চার জন্য অজ্ঞানতার চর্চার জন্য যে মানসিক সিচুয়েশন তৈরি হচ্ছে আলটিমেটলি এই মানসিক কন্ডিশান এই মানসিক পরিস্থিতির জন্যই কিন্তু আমাদের একটা সময় গিয়ে পতন হবে জড় চেতনে আমরা নিজেদের খুঁজে পাব এই জন্য বারবার আপলিফমেন্ট উত্তরণ রেজিং আর কনসিয়াসনেসের কথা বলছি কারণ যে সুখটা আমরা চাইছি আমরা ওনলি ওয়ান অ্যান্ড ওনলি ওইখানেই আমরা সীমিত আছি আমরা আটকে আছি বিয়ণ্ড দ্যাট আমরা কিছু ভাবতে পাচ্ছি না যদি এটা মনে করতে পারেন ইউ ক্যান স্টার্ট থিঙ্কিং যে এই প্রারব্ধের এই বিশ্বব্রহ্মাণ্ডের এই জড় চেতন মিক্সড ক্রিয়েশনের মধ্যে এই সুখটা আমার একটা এক্সপিরিয়েন্স জীবন অনুভবের ধারা এটা এক্সপিরিয়েন্স করলাম বাস ইতি ইট এটা যেন আমাকে স্পর্শ না করে ধরি মাছ না ছুঁই পানি এই চিন্তা চিন্তাভাবনা যেদিন আপনি শুরু করতে পারবেন সেদিন আপনার মুক্তির পথ দরজা খুলল আর যদি এটা শুরু করতে না পারেন যে শুরু আবার চেষ্টা আমি প্রতিনিয়ত করছি শুরু করতে না পারলে এই মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন ডিনায়াল ডিলিউশন এটাই আলটিমেটলি গিয়ে মেন্টাল কনসিয়াসনেস এই জীবনে মেন্টাল পিস হারাচ্ছেন মানসিক স্টেবিলিটি হারাচ্ছেন কয়েক জন্ম পরে মেন্টাল কনসিয়াসনেসটাই হারিয়ে ফেলবেন এখন কিছু কু তার কী কাছে তারা বলবেন কে জানে কিসে দেখা মতকে বাদ কিসে দেখা কিসিনে নেই দেখা ভাই আপকো আপকা সোচ মুবারক কেউ জ্যোতিষীও বলবে শাস্ত্রবিরুদ্ধ কথা ভ্রষ্ট জ্যোতিষীরাও বলবে যে সব কিছু প্রিডেস্টিন সব কিছু লেখা আছে এর বাইরে কিছু হবে না এরকম শাস্ত্রবিরুদ্ধ ভ্রষ্ট জ্যোতিষীও পাবেন বহু টেক্স এভরিথিং টু মেক আপ দিস ওয়ার্ল্ড কিন্তু কথা হচ্ছে যতক্ষণ না এটা বুঝবেন সার কথা যতক্ষণ না বুঝবেন যে আপনার জন্ম হয়েছে প্রকৃতির অহংবৃত্তিকে মুক্তি প্রদান করার জন্য ইউ আর জাস্ট আ টুল মিডিয়াম ইউ হ্যাভ টু ফাংশন অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্ট যদি সেটা না করেন তাহলে আপনার রিকোয়ারমেন্টটার আর কোনো রিকোয়ারমেন্ট থাকবে না ইউ উইল বি নো লংগার রিকোয়ার তখন গোল্ডেন হ্যান্ডশেক হয়ে যাবে তখন আপনাকে জরজনিতে ডিমোশন দেওয়া হবে ছোটোবেলায় হতো আমাদের স্কুলে এক ক্লাসে দুবার ফেল করলে নিচের ক্লাসে যাও ডবল প্রমোশন যেরম হতো এক্সেলেন্ট স্টুডেন্টদের দারুণ রেজাল্ট করলে এক ক্লাস উপরে প্রমোশন হয়ে যেত ডবল প্রমোশন সেরকম ডিমোশানও তা আমাদের জন্য আমরা যেভাবে চলছি তাতে কিন্তু আমাদের জন্য ডবল প্রমোশনের তো প্রশ্নই নেই ডিমোশনের জায়গাটা কিন্তু বেশ সুরক্ষিত এবং নিশ্চিত দেখা যাচ্ছে সর্বম শিবময়ম শিবানন্দা